হ্যালো ফ্রেন্ডস আজকের আমি এই ভিডিওতে দেখাতে চলেছি টেলিগ্রাম অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন একেবারে সহজ পদ্ধতিতে টেলিগ্রাম অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন দেখে নিন নমস্কার আমি তন্ময় আপনি দেখছেন তনুর টেক চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে প্লে স্টোরে গিয়ে টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে ইনস্টল করবেন ইনস্টল করার পরে টেলিগ্রাম অ্যাপটা ওপেন করবেন টেলিগ্রাম অ্যাপটা এরকম চলে আসবে হোমস্ক্রিনে টেলিগ্রাম অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর দেন এই রকম একটা এন্টারফেস চলে আসবে এরপরে এখানে নিচে লেখা আছে স্টার্ট ম্যাসেজিং এই যে লেখা আছে স্টার্ট ম্যাসেজিং এখানে ক্লিক করবেন স্টার্ট ম্যাসেজিংয়ে ক্লিক করার পর দেন অ্যালাওতে ক্লিক করে দেবেন এই যে অ্যালাও আছে এই অ্যালাওতে ক্লিক করে দেবেন অ্যালাওতে ক্লিক করার পর দেন এই রকম একটা এন্টারফেস চলে আসবে দেন উপরে লেখা আছে ইওর ফোন নাম্বার এই যে লেখা আছে ইওর ফোন নাম্বার দেন তারপরে লেখা আছে কান্ট্রি এই যে ছোট করে লেখা আছে কান্ট্রি আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনি কোন কান্ট্রি থেকে টেলিগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই কান্ট্রিটা সিলেক্ট করতে হবে তো সেই কান্ট্রিটা সিলেক্ট করে নেবো যদিও আমার এখানে কান্ট্রি সিলেক্ট করা আছে তাও একবার দেখানোর জন্য কান্ট্রিটা সিলেক্ট করে দেখাবো তো কান্ট্রি সিলেক্ট করার জন্য এই যে ছোট অ্যারো চিহ্নটা আছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে কান্ট্রি চলে আসবে দেন আমার কান্ট্রি ইন্ডিয়া তো ইন্ডিয়াতে সিলেক্ট করে নেব এই যে দেখুন এখানে ইন্ডিয়া লেখা আছে এই যে ইন্ডিয়া তো ইন্ডিয়া আমি সিলেক্ট করে নিলাম তো ইন্ডিয়া সিলেক্ট করার পর দেন দেখুন এখানে ইন্ডিয়া সিলেক্ট হয়ে গেছে দেন এরপরে ফোন নাম্বার এই যে লেখা আছে ফোন নাম্বার আপনার এখানে ফোন নাম্বার দিতে হবে তো আপনি এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবেন আপনি যে ফোন নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো আমি এখানে এখন ফোন নাম্বারটা দিয়ে দেব। ফোন নাম্বার সিলেক্ট করা হয়ে গেছে দেন এই যে ডান দিকে অ্যারো চিহ্নটা আছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন অ্যারো চিহ্নতে ক্লিক করার পর দেন অ্যালাওতে ক্লিক করবেন এখানে এই যে অ্যালাও লেখা আছে এই যে অ্যালাও এই অ্যালাওতে ক্লিক করে দেবেন অ্যালাওতে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে দেন এইরকম একটা এন্টারফেস চলে আসবে ওপরে লেখা আছে এন্টার কোড এবং নিচে লেখা আছে উই হ্যাভ সেন্ট অ্যান এস এম এস উইথ অ্যান অ্যাক্টিভেশান কোড ফোন এখানে আমার ফোনে কোডটা চলে এসেছে টেলিগ্রাম ক্রিয়েট করার সময় যে ফোন নাম্বারটা দেবেন সেই নাম্বারটা ভেরিফাই করার জন্য টেলিগ্রাম থেকে সিক্স ডিজিটের কোড পাঠাবে টেলিগ্রাম থেকে ফোন করে ফোন নাম্বার যাচাই করতে পারে অথবা এস এম মাধ্যমে কোড পাঠিয়ে ফোন নাম্বার যাচাই করতে পারে আপনি কোন নামে টেলিগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান তো সেই নামটা এখানে বসিয়ে দেবেন এখানে আপনার ফার্স্ট নেম বসাবেন এবং এখানে আপনার লাস্ট নেম বসাবেন যেটাকে বলা হয় ফার্স্ট নেম এবং লাস্ট নেম মানে নাম আর পদবি তো আপনি এখানে আপনার নাম এবং পদবিটা এখানে বসিয়ে দেবেন দেন আমি এখন এখানে আমার নাম এবং পদবিটা বসিয়ে দেব আমার নাম বসানো কমপ্লিট হয়ে গেছে দেন এই ডান দিকে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন এই ডান দিকে অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে লেখা আছে ওয়েলকাম টু টেলিগ্রাম এখানে লেখা আছে ওয়েলকাম টু টেলিগ্রাম দেন এখানে লেখা আছে ইয়োর কন্ট্যাক্টস অন টেলিগ্রাম আপনার মোবাইলে যাদের যাদের ফোন নাম্বার সেভ করা আছে তাদের যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এখানে এইভাবে শো করবে এরকমভাবে শো করবে আপনার কন্ট্যাক্টসে যারা থাকবে যদি তাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এই এইরকমভাবে শো করবে দেন ডান দিকে নিচে পেন আইকন আছে এই পেন আইকনে ক্লিক করবেন এই যে পেন আইকন আছে এই পেন আইকনে ক্লিক করবেন পেন আইকনে ক্লিক করার পর দেন এরকম একটা এন্টারফেস চলে আসবে দেন উপরে লেখা আছে নিউ গ্রুপ আপনি এখানে নিউ গ্রুপ বানাতে পারবেন নতুন গ্রুপ বানাতে পারবেন তারপরে লেখা আছে নিউ সিক্রেট চ্যাট আপনি এখানে নতুন সিক্রেট চ্যাট করতে পারবেন এবং তারপরে লেখা আছে নিউ চ্যানেল তার মানে টেলিগ্রাম যে চ্যানেল হয় আপনি এখানে টেলিগ্রাম চ্যানেল তৈরি করতে পারবেন দেন এখান থেকে এখন আমরা বেরিয়ে তো এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য এরো চিহ্নতে ক্লিক করবেন অ্যারো চিহ্নতে ক্লিক করার পর দেন আবার সেই একইভাবে ফিরে এলাম সেখানে দেন এরপরে দেন বাঁদিকে উপরে যে থ্রি লাইন আছে এই থ্রি লাইনে ক্লিক করে দেবেন থ্রি লাইনে ক্লিক করার পর দেন এই রকম একটা এন্টারফেস চলে আসবে দেন বাঁদিকে এখানে ক্লিক করে দেবেন এই যে লোগোটা আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেন এখান থেকে আমরা প্রোফাইল পিকচার সিলেক্ট করব যেটাকে আমরা টেলিগ্রাম যেটা ফটো লাগাই যেটা ফটো থাকে সেই ফটোটা আমরা এখানে সিলেক্ট করব তো ফটো সিলেক্ট করার জন্য এখানে লেখা আছে সেট প্রোফাইল ফটো দেন এখানে ক্লিক করবেন সেট প্রোফাইল ফটোতে ক্লিক করবেন সেট প্রোফাইল ফটোতে ক্লিক করার পর দেন এরকম একটা এন্টারফেস চলে আসবে আপনার গ্যালারিতে নিয়ে যাবে আপনি এবারে যে ফটোটা পছন্দ করবেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন দেন আমি এখানে একটা ফটো সিলেক্ট করব এখন ফটো সিলেক্ট করে নেব। দেন আমি ফটো সিলেক্ট করেছি এবারের ডানদিকে এখানে দেখুন টিক চিহ্ন আছে এই চিহ্নতে ক্লিক করে দেবেন ফটো সিলেক্ট করে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন টিক চিহ্নতে ক্লিক করার পর ফটো সিলেক্ট হয়ে যাবে এই দেখুন ফটো সিলেক্ট হয়ে গেছে এখানে লেখা আছে ইউজার নেম আপনি এখানে ইউজার নেম দিতে পারবেন এবং তার নিচে লেখা আছে বায়ো আপনি এখানে বায়োও দিতে পারবেন এবং তার নিচে লেখা আছে সেটিংস এখানে অনেকগুলো সেটিংস আছে এই সেটিংসগুলো আপনি দেখে নিতে পারবেন যেমন এখানে লেখা আছে প্রথম সেটিংসে আছে চ্যাট সেটিংস তারপরে সেটিংসে আছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি তারপরে আছে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ডস তারপরে আছে ডাটা অ্যান্ড স্টোরেজ তারপরে আছে পাওয়ার সেভিং তারপরে আছে চ্যাট ফোল্ডার্স তারপরে আছে ডিভাইস এবং এই এইরকমভাবে অনেক সেটিংস আছে আরও নিচে গেলে আরও অনেক সেটিংস পাবেন দেন এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য বাদিকে উপরে যে অ্যারো চিহ্নটা আছে অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন আপনি যদি কারোর সাথে এসএমএস করতে চান এবং চ্যাটিং করতে চান তাহলে এখান থেকে একটা কন্ট্যাক্ট সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে দেন এখানে আপনি ম্যাসেজটা করতে পারবেন দেন আমি এখানে হাই লিখে এখন দেখাবো দেন আমি হাই লিখলাম হাইটা চলে গেছে সে দেখেনি কিন্তু যাকে আমি পাঠিয়েছি হাই সে এখনও দেখেনি কিন্তু ম্যাসেজটা চলে গেছে ডেলিভার হয়ে গেছে কিন্তু সে রিড করেনি রিড করলে ডবল টিক উঠবে আর রিড না করলে একটা টিকই উঠে থাকবে দেন আপনি এখানে ম্যাসেজও করতে পারবেন এবং কলও করতে পারবেন তো কল করবেন কিভাবে ডান দিকে ওপরে দেখুন ফোন আইকন আছে কলের আইকন আছে এই কলের আইকনে ক্লিক করলে আপনি তাকে অডিও কল করতে পারবেন দেন মেসেজও করতে পারবেন অডিও কলও করতে পারবেন দেন আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব তো এখন এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য এই যে বাঁদিকে অ্যারো চিহ্নটা আছে এই এরো চিহ্নতে ক্লিক করে দেবেন এই রকমভাবে খুব সহজ পদ্ধতিতে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এই ভিডিওটা যদি আপনার ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে অলে ক্লিক করে দেবেন আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেক মোটিভেট করে তাই ভিডিওটা দেখার পরে একটা লাইক করে দেবেন এবং নেক্সট কোন টপিকের ওপরে ভিডিও চান সেটা কমেন্টে জানাবেন ধন্যবাদ